দর্শক, আমরা এখানে উপস্থিত হয়েছে কাউনিয়া তিস্তার পাড়ে। আমাদের প্রিয় ভাজন জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ইতিহাস শোনার জন্য, মুক্তিযোদ্ধার ইতিহাস শোনার জন্য, যে স্বাধীনতা যুদ্ধের সময় ওনারা কী কী অবদান করেছিলেন সেই ইতিহাসের কথা আজ আমরা শুনব। আমি ওই সময় সেনাবাহিনীতে চাকরি করতাম এবং আমি পাকিস্তানি ছিলাম। 70-এর ডিসেম্বরের 24 তারিখের ফ্লাইটে আমি 2 মাসের ছুটিতে বাড়িতে আসি। 2 মাস ছুটি শেষ হলো, এদিকে দেশে গণ্ডগোলও শুরু হলো। এখানে ওখানে লোকখান সেনারা লোকজনকে বা বাঙালি সেনাবাহিনীতে চাকরি করতো বা ইপিআরে চাকরি করলে করতো, যেমন মুক্তিগঞ্জ ওখানে 13 জন তাকে মানলো। আবার এর আগে আরও কয়েকজন শ্মশানের ওখানে মানলো, জর্জের জন্য তাকে দেখে। তখন আমি ছুটিতেই ছিলাম, এই ছুটি আমার 22 ফেব্রুয়ারিতে 2 মাস শেষ হয়। আমি 22 ফেব্রুয়ারি বাড়িতে চলে যাই এবং 23 ফেব্রুয়ারি ছিল আমার জয়েনিং ডেট। আমার কাছে রিটার্ন টিকিট আমাকে লাগে, তো আমি কিটকুশিয়া ওই সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে ওখানে ওই টিকিটটা ইয়ে করার জন্য গেছিলাম। তো আমাকে বললো যে না, কোনো বঙ্গবন্ধুর নির্দেশ আর কোনো বাঙালি আর পাকিস্তানি যাবে, আপনারা ঢাকার ট্রানজিট ক্যাম্পে সেখানে জয়েন করে দেখা করে। তখন ভাবলাম যে ট্রানজিট ক্যাম্পে জয়েন করলে হ্যাঁ আবার যদি আমাদের আবার দরকার, ওরাই তো ছিল ওই সময় হত্যাকর্তা ফাংশন আর আছে। তা 23 ফেব্রুয়ারি সকাল 10টার সময় আরও আমার সঙ্গে উত্তরবঙ্গের আরও 3 জন সহ বঙ্গবন্ধুর সঙ্গে তার 32 নম্বর ধানমন্ডি বাসায় দেখা করতে হবে। আচ্ছা, তো ওখানে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করি। তা উনি একটা মানে আমাদের সঙ্গে আমাদের চাটাও হয়েছে, বললো যে তোমরা চোখ কান খোলা রাখো এবং বাড়িতে চোখ কান খোলা রাখো, হ্যাঁ পরবর্তী নির্দেশ হ্যাঁ না পাওয়া পর্যন্ত কিছু করবো। তো বাড়িতে চলে আসি, ওই যখন কিছুদিন কাটাইলাম, তারপর 25 মার্চ অ্যারেস্ট হলো মুক্তি হওয়ার পর। আর উনি ওই 7 মার্চে যা বলার, তো উনি যা মন্ত্র আর কি, যে স্বাধীনের নানান দিক নিয়ে যে মন্ত্রগুলি যে কথাগুলি বলছেন, এইটাই হলো স্বাধীনতার ডাক। যে ওনার ডাকে সাড়ায় পরে মুক্তিযুদ্ধে চলে যাই। এক্স আর্মি হিসেবে আমাকে ট্রেনিং করতে হয়নি, সাহেবগঞ্জে ওখানে মেজর নওয়াজ উদ্দিন সাহেব ছিলেন, নওয়াজ সাহেব জি, ওখানে যারা আর্মি, ইপিআর, পুলিশ, আনসার যারা ট্রেনার জি, ওনাদের একত্রিত আর কি ওখানে করে একটা করে কোম্পানি করে দেয় এবং স্থান দেখায় দেয়। আচ্ছা, আমিও ওই রকম ওখানে যা দেখা করলাম, আমার কাছে কাগজ ছিল, পাসবই ছিল আর কি, পেবুক গল্প আর কি ওই সব। তো সেখানে যাওয়ার পর যেদিন গেছি একদিন পরেই আর কি ভুরুঙ্গামারি অপারেশন করছি, ওটার মানে ইয়েতে নেতৃত্বে ছিলেন মেজর মহেশউদ্দিন মুজিবুর রহমান সাহেব এবং মেজর আজিজ, হ্যাঁ আরও অনেকেও, অনেককে মানে ভালো মতন আমরা তো কখনো ভাবিনি যে কে কোথায় বাড়ি কী হেটা হোটা এইসব কিন্তু আমাদের
লক্ষ্য ছিল, আমাদের লক্ষ্য ছিল দেশ স্বাধীন করা। হ্যাঁ, যাই হোক, গুরুঙ্গামরিয়া অপারেশন করে আবার আমরা সাহেবগঞ্জে চলে যাই। পরে সাহেবগঞ্জেতে আমাদের গাড়িতে করে ওই স্টেশন না ভাই, শেষ স্টেশন ওই পাশে বুড়িমারি, বুড়িমারি না, তা হ্যাঁ বুড়িমারি পাটগ্রাম পর্যন্ত ওই গাড়ি গাড়িতে করে আমাদের পৌঁছাই দেন আমাদের কোম্পানি থেকে। আমরা ওখানে হচ্ছে বাউরিয়াতে আসি, বাউরিয়া এসে তিন চার দিন মানে থাকি ওখানে, এবং বাউরিয়ায় থাকাকালীন অবস্থায় একটা অপারেশন করছিলাম আমরা, সেইটা হলো এই ডিমলা থানায় সটিবাড়ি নামে একটা জায়গা আছে, সেই সটিবাড়ি খুব বড় ধরনের অপারেশন, অপারেশনে আমরা অনেক সাকসেস হয়েছি। হ্যাঁ, এবং ওখানে 40 জন আজাকার ছিল, তাদের কাজ ছিল মানে লোকের ওপর নির্যাতন, লুটতরাজ, হ্যাঁ, এবং মারধার এইসব। ওখানকার পাশে যে চর আছে, ওই চরের লোক আমাদের সংবাদ করে নিয়ে আসছিল, চরের চেয়ারম্যান ছিলেন। আমরা ওনার কথা মতন বাউরে হইতে আমাদের কোম্পানির সবাই চলে আসছিলাম, আসিয়া ওখানে আমরা ভোরবেলা অ্যাটাক করি, এবং সেখানে 40 জন রাজাকারকে, হ্যাঁ 15 জনকে আমরা জীবিত ধরি, এবং বাকিগুলেন ওখানেই মারা গেছে যান আর কি। এবং রাজাকারগুলিকে আমরা ইন্ডিয়ান আর্মির হাতে হস্তান্তর করছি, ওরা আস নিয়ে গেছে। যাই হোক, ওখান হইতে আমরা আবার চলে আসলাম গুড্ডিমারি, চোদ্দবাড়ির সামনে গুড্ডিমারি চর।